সনাতন ধর্মের যুবককে বাটাম পেটা, তারপরের ঘটনা কি? হত্যা করা হয়, তাও আবার বাটাম পেটা করে। কি বর্বরোচিত ঘটনা! পহেলা বৈশাখের আগের রাতে বিনা কারণে দোকানে বসে থাকা অবস্থায় চলে এ নারকীয় হত্যাকাণ্ড। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হত্যা মামলার 6 জন পলাতক আসামিকে 48 ঘন্টার ভিতর গ্রেপ্তার করেছে র‍্যাব। 6 গেল সোমবার দিবাগত রাতে জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা সকলে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ 6 র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর 9 জানান, ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীল পূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনীল বিশ্বাসের সাথে অধীর বিশ্বাস নামের এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। পরে রাতে বাড়ির পেছনে সুনীল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে বাটাম পেটা বেধড়ক ভাবে মারপিট করে সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে রাত 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ বিষয়ে স্বাধীনের পিতা বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো 10-12 জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গত 14 এপ্রিল আনুমানিক রাত 8:30 ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে আদিবাসী পাড়ায় চড়ক পূজাকে কেন্দ্র করে দুই গ্রুপের চরম সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে সুনীল বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হয়। তাকে হসপিটালে নেওয়া হলে আনুমানিক রাত 2টায় স্বাধীন বিশ্বাস মারা যায়। ঘটনাটি এলাকায় খুব চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আসামিরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। সে রাতেই র‍্যাব 6-এর একটি চৌকস আভিযানিক দল আসামিদের ধরার উদ্দেশ্যে আমরা ক্যাম্প থেকে বের হই এবং আমরা ক্ষুদ্র ক্ষুদ্র 2-3টি অপারেশন পরিচালনা করে মোট 6 জনকেই 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। এ মামলায় আরও 6 জন আসামি পলাতক রয়েছে। আশা করি খুব শীঘ্রই আমরা বাকি সকল আসামিদের ধরতে পারব। মামলার এজাহারভুক্ত আসামি সজিত বিশ্বাস, বিজয় বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস ও পলাশ বিশ্বাসকে হত্যার 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।